প্রকৃতপক্ষে যেভাবে ব্যবহার হয়েছে, যে যে উদ্দেশ্যে আল্লাহ ব্যবহার করেছেন সেই সেই উদ্দেশ্যকে উদ্ধার করতে এরাব জানতে হয়। আর এই এরাব অনুযায়ী যখন আপনারা অনুবাদ শিখবেন তখন কোরআনের মজা জাদু পাবেন। কোরআনের মেসমারাইজিং পাওয়ার আছে, কোরআনের সম্মোহনী শক্তি আছে, কোরআনের প্রভাব আছে। বার ভীত হয়ে কাঁপে সেগুলো আমরা চলেন দেখে আসি। মহান আল্লাহ তারা বলেছেন সূরা হাসরের শেষের দিকে, সূরা হাসরের শেষের দিকে 20 নম্বর আয়াতে কি বলছেন, লা ইস্তাবি আসহাবুন নার, লা ইস্তাবি সমান নয়। তাহলে ছেলে মারুফ হলে অবশ্যই তার কি দরকার, সবাই কথা বলবেন, ফাইল ফাইল দরকার, ফাইল কে? তাহলে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা সমান নয়। আরো কে? ওয়াসহা, ওয়াও হরফে আতফ, তাহলে এবং, তাহলে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। তাহলে লা ইস্তাবির ফাইল কয়জন হলো? দুইজন হলো। যেই দুইজনকে আবার মাতুফ আলাই আর মাতুফ দিয়ে হরফে আতফ একত্রিত করলো, তাহলে কি অর্থ দাঁড়ালো? জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী সমান নয়। আল্লাহ তাআলা এখানে এভাবে বলেছেন, অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেছেন, আল্লাহ বলেছেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির, যারা দেখে আর যারা দেখে না তারা কি সমান, তারা কি এক? না, ইস্তিফহাম ইনকারি, আল্লাহ তাআলা প্রশ্ন করে অস্বীকার করছেন, কখনোই সমান হতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইস্তাবিল আমা, কুল হাল ইস্তাবিল না, আরেকটা আছে না, যারা কুল হাল ইস্তাবিল ইয়া অন্ধকার এবং আলো কি এক? কুল হাল ইস্তাবিল, আচ্ছা যাই হোক, আরেকটা আয়াত দেখেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা কি এক? কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? কখনো এক না, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন জ্ঞানের মাধ্যমে ইয়ারফাউল্লাহু দারাজাত, আল্লাহ তাআলা জ্ঞানের মাধ্যমে দরজা মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেন। আর কোন জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান, প্রকৃতপক্ষে বিজ্ঞানও কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে বিজ্ঞান নয়, বুঝতে পারলেন? তাহলে মহান আল্লাহ তাআলা বললেন, তারপরে মহান আল্লাহ তাআলা কি বলছে, বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই তো সফলকার। পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করলেন আর জাহান্নামী হলেন, পৃথিবীর সবচেয়ে ধনী হলেন আর জাহান্নামী হলেন, তাহলে কি কোনো লাভ আছে? কোনোই লাভ নেই বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা জান্নাতি তারাই মূলত হুম, তারাই কি? তাহলে হুম হচ্ছে মুবতাদা আর ফাইজুন তারাই হচ্ছে সফলকামী, তারাই হচ্ছে কি সফলকামী। মুবতাদা যদি বহুবচন হয় খবরও সাধারণত বহুবচন হতে হবে, তারাই মূলত আর এই হুমদেরকে হুম বলা হয় ডবল মুবতাদা, এদের পাওয়ার আরেকটু বেশি, অত হাই কোয়ালিটির অনুবাদ করা যাবে না, করলে আবার বুঝে আসবেন আপনাদের। মহান আল্লাহ তাআলা বললেন লাও আন জান্না, আরে আরে লাও আন জান্না, যদি আমরা নাজিল করতাম, মহান আল্লাহ নাজিল করেছেন কিন্তু আমরা কেন বলেছেন? জুমিরুস শান, যখন আল্লাহ তাআলা বলেন তখন বহুবচন করে বলা ভদ্রতা, তো আপনি বলেন আল্লাহ তাআলা ভদ্র ভাষায় কথা বলেন না, নাকি অভদ্র ভাষায় কথা বলেন? আল্লাহ তাআলার কথা এটা, কোরআন কি আল্লাহ তাআলার কথা? কোরআন কি আল্লাহ তাআলার কথা? আল্লাহর কথা কিন্তু মাখলুক নয়, খুব জটিল ও কঠিন। ইমাম আহমদ বিন হাম্বলকে পিটিয়ে 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 খলকুল কোরআন
সুবহান আল্লাহ, এগুলো ইতিহাস। আচ্ছা, লাউ আনজাল আমরা যদি নাজিল করতাম, কি নাজিল করতাম প্রশ্ন আসছে না? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাফুলে বিহি। আর মাফুলে বিহিকে বাংলায় অনুবাদ করতে হয় কে দিয়ে? তাহলে লাউ আনজালনা হাজাল কোরআন, আমরা যদি এই কোরআন নাজিল করতাম, আমি আল্লাহ যদি এই কোরআন নাজিল করি, যদি নাজিল করতাম কার উপরে? আলা জাবালিন, পাহাড়ের উপরে। যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লার আইতাহু লাম, অবশ্য লাম আল মুজাহলাকানা, লাম তাকিদ আরবি ভাষায় বিভিন্ন পদ্ধতিতে। গতকালকে একটা প্রশ্ন দিয়েছি না, কিভাবে বাক্যকে জোরদার করা যায়, হেদায়েতুন নাহ থেকে একটা প্রশ্ন দিয়েছি না, তার মধ্যে এটা একটা, লামুল মুজাহলাকা একটা, লামু তাকিদ একটা। দেখেন, লারাইতাহু, অবশ্যই তুমি তাকে দেখতে, তুমি তাকে দেখতে। তাহলে তুমি তাকে দেখতে কাকে দেখতে বাবা? এই যে কাকে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে, কি কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করলে মাফুলে বিহি পাওয়া যায়? তাহলে হুটা হচ্ছে মাফুলে বিহি, আর হু হচ্ছে যেহেতু জমির, পৃথিবীর সকল জমি কোনো না কোনো নারীর টানে বাড়ির পানে ছুটে চলে যায়, নারীর টানে বাড়ির পানে ছুটে চলে যায়। তাহলে হু দ্বারা কাকে দেখতে? পাহাড়কে দেখতে। খাশিয়ান আল মুতা মুতাওয়াজিয়ান, বিনয়ী নম্র, তুলতুলে একেবারে বিনয়ী হয়ে যেত পাহাড়। পাহাড় দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে থাকে, পৃথিবীর সবচাইতে হিমালয় এভারেস্ট চূড়া জয় করতে এই বছরে নয়, গত মাসে 17 জন মারা গিয়েছে, গত মাসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করছে পাহাড়ের মাথায় চড়ার জন্য। পাহাড়ের অহংকার করার ক্ষমতা আছে, পাহাড়কে জমিনে পারাক হিসাবে আল্লাহ তাআলা পতিত করে দিয়েছেন, তাই না আব্বা জানেরা? তাহলে এই পাহাড় কি হয়ে যেত? বিনয়ী নম্র হয়ে যেত, মুতাসাদ্দিয়ান প্রকম্পিত হতো। কি হতো বাবা? প্রকম্পিত হতো, কাঁপতে শুরু করত, বিনয়ী হতো, আর কি হতো? প্রকম্পিত হতো, আর কি হতো? বিদীর্ণ, ভেঙে চুরে তালে চুরমার হয়ে যেত পাহাড়। লাউ জাবালা বিহি, লাউ জুরিবা বিহি জাবালু লাসারা তুরাবান, ফেরেশতার কাছে এমন হাতুড় থাকবে মিয়া মিন হাদিদিন।